বিঙ্গো লাইভ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বিঙ্গো লাইভ ইউটিউব চ্যানেলের এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওতে অনিদ্রা সমস্যা কিভাবে খুব সহজে এবং খুব অল্প সময়ে দূর করা যায় সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করতে চলেছি। এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথা পরস্পর সম্পর্কযুক্ত, তাই পুরো ভিডিও না দেখলে এই সমস্যার চিকিৎসা বোঝা সম্ভব নয়। সুতরাং যারা স্কিপ করে অর্থাৎ কেটে কেটে ভিডিও দেখতে চান, তাদের এই ভিডিও না দেখাই ভালো, এতে তাদের সমস্যা হবে। তাছাড়া অনেকেই দেখি ভিডিওতে বলা সমস্যা বা উত্তর আবার কমেন্ট করে জানতে চান, পুরো ভিডিও না দেখার ফল এটি। ভিডিওতে থাকা উত্তরের দ্বিতীয়বার করে জবাব দেওয়া বা উত্তর দেওয়া সত্যিই বিরক্তিকর। যাই হোক, ঘুমের সমস্যার আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসা জানার আগে এবং এই চিকিৎসা নেওয়ার আগে কয়েকটি নিয়ম মেনে চলা দরকার। হয়তো জীবনযাত্রার সামান্য অদল বদলেই আপনার অনিদ্রার সমস্যা দূর হয়ে গেল, ওষুধের প্রয়োজনই হলো না। তাহলে আসুন জেনে নিই প্রতিদিনের জীবনে কি কি বদল আনা প্রয়োজন। তাছাড়া ওষুধ চিকিৎসা নিতে হলেও তার ফলাফল স্থায়ীভাবে পেতেও এই সকল নিয়ম মানতেই হবে। যেমন, যাদের রাতে ঘুম হয় না কিন্তু দিনে দু এক ঘন্টা ঘুমিয়ে নেন, এই অভ্যাস তাঁদের ত্যাগ করতে হবে। রাতের ঘুম বেশি প্রয়োজন, রাতে পর্যাপ্ত ঘুম না হলে স্বাস্থ্যহানি অবধারিত, সেই অনিদ্রা বা নিদ্রাহীনতার কারণে নানা রোগ শরীরে বাসা বাঁধে। আর হ্যাঁ, অনিদ্রাও কিন্তু একটি রোগ। যাই হোক, প্রথমত দিবানিদ্রা বা দিনের ঘুম আমাদের ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, বয়স্ক ব্যক্তিদের রাত্রে ঘুম না হওয়ার কারণ বা একটানা ঘুম না হওয়ার প্রধান কারণ তাঁদের বারবার বাথরুমে যেতে হয়। বয়স্ক ব্যক্তিদের এমনিতেই তুলনামূলকভাবে ঘুম কমই হয়, তার উপরে তাঁরা যদি রাতে বারবার জলপান করেন তাহলে বারবারই প্রস্রাবের বেগ আসে। সুতরাং তাঁরা রাতের খাবার রাত 8টা থেকে 8:30টার মধ্যে সেরে নেবেন, জলও খেয়ে নেবেন রাতে শেষবারের মতো 8:30টার মধ্যেই। তারপর আর জল এমনকি চাও খাবেন না। এই পদ্ধতি পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত এক পদ্ধতি, এইভাবে চললে অবশ্যই উপকৃত হবেন। তৃতীয়ত, ধূমপান মদ্যপান ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে, এগুলিকে এড়িয়ে চলা দরকার। বিশেষত রাত্রে শুতে যাবার আগে যাদের ধূমপানের অভ্যাস তাদের ঘুমে ব্যাঘাত ঘটবেই। চতুর্থত, শোবার ঘর অন্ধকার করে শোবেন। পঞ্চমত, ঘুম না পেলে বিছানায় যাবেন না। ষষ্ঠত, বিছানায় শোবার 20 মিনিট পরেও যদি ঘুম না আসে তাহলে বিছানা ছেড়ে বাইরে আসবেন, কিছুক্ষণ পরে আবার শুতে যাবেন। এ সকল নিয়মকানুন অনুসরণ করার পরেও যদি আপনার ঘুমের সমস্যা দূর না হয় তাহলে অবশ্যই চিকিৎসার দরকার। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে অনিদ্রার অতি কার্যকরী চিকিৎসা রয়েছে যা আমরা ঘরোয়া চিকিৎসা হিসাবে প্রয়োগ করতে পারি। প্রথম চিকিৎসা, 1 গ্লাস গরম গরম দুধে 1 চিমটি পরিমাণ জায়ফল গুঁড়ো ভালোভাবে মিশিয়ে পান করতে হবে। রাতে খাবেন এই ঘরোয়া ওষুধটি। সবচেয়ে ভালো হয় যদি গরম দুধের সঙ্গে 1 চিমটি জায়ফল গুঁড়ো ছাড়াও 1 চিমটি ছোট এলাচ গুঁড়ো এবং 4-5টি আমন্ড বা কাঠবাদামের গুঁড়ো মিশিয়ে নেওয়া যায়। এভাবে একটানা কয়েক সপ্তাহ খেতে হবে, অবশ্য কয়েকদিনেই উপকার পাওয়া যাবে। আর যারা রাতে দুধ পান করেন নিয়মিত, তারা এভাবে অর্থাৎ উপকরণগুলো মিশিয়ে নিয়মিত দুধ পান করতে পারেন। এটি নিয়মিত দীর্ঘদিন খেলেও কোনো সমস্যা হবে না। এবার দ্বিতীয় চিকিৎসা বা ওষুধের কথা বলবো। আসলে যে কোনো একটি ওষুধেই কাজ হলেও আমরা কয়েকটি ওষুধের কথা বলবো এই জন্যই যে সবার পক্ষে সব ওষুধ প্রয়োগ বা ওষুধের উপকরণ সংগ্রহ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে যার পক্ষে যে ওষুধ খাওয়া বা যে চিকিৎসা নেওয়া সুবিধাজনক বলে মনে হবে তিনি সেই চিকিৎসাই নিতে পারবেন। সবকটি ওষুধই অতি কার্যকরী এবং নিরাপদ। যাই হোক, এবার দ্বিতীয় ওষুধটি জেনে নিন। এজন্য আমাদের প্রয়োজন যষ্টিমধু, দশকর্মা বা বড় মুদিখানার দোকানে পাবেন। অনেকেই এই ভেষজকে চেনেন, অনেকেই বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করেন। যষ্টিমধু কিনে এনে এর পাউডার বা চূর্ণ তৈরি করতে হবে। যষ্টিমধুর চূর্ণ কিনতেও পাওয়া যায়। 1 গ্লাস গরুর দুধে সঙ্গে এটি মিশিয়ে খেতে হবে। তবে আগে গরুর দুধ ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে।
এই ঠান্ডা দুধে এক চা চামচ যষ্টিমধুর গুঁড়ো মিশিয়ে খেতে হবে সকালে খালি পেটে। প্রথম দিনেই উপকৃত হবেন, তবে একটানা দু সপ্তাহ এইভাবে ওষুধটি খেতে হবে। এবার বলবো তৃতীয় ওষুধের কথা। এই ওষুধ অনিদ্রার শ্রেষ্ঠ এবং এক অতি কার্যকরী ওষুধ। প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে এই ওষুধের বিশেষভাবে উল্লেখ রয়েছে এবং এই ওষুধ বিশেষভাবে প্রশংসিত। এই ঘরোয়া ওষুধ তৈরি করে নিতে আমাদের প্রয়োজন হবে অশ্বগন্ধার মূল। অশ্বগন্ধার মূল গুঁড়ো করে নিতে হবে। অশ্বগন্ধার এই মূল খুব শক্ত এবং তাই গুঁড়ো করে নেওয়া খুবই কষ্টকর। সেক্ষেত্রে বাজার থেকে অশ্বগন্ধার গুঁড়ো বা পাউডার কিনে নিতে পারেন। এই ভেষজ বিভিন্ন রোগের কার্যকরী ওষুধ এবং তাই খুবই জনপ্রিয়। অনেকের কাছেই পরিচিত নাম অশ্বগন্ধা। যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে পাবেন অশ্বগন্ধার গুঁড়ো, দামও বেশি নয়। যাই হোক, এক গ্লাস ঈষদুষ্ণ দুধে দু চামচ অশ্বগন্ধার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে খেতে হবে। সন্ধ্যার দিকে এটি খাবেন, দু তিন দিনেই উপকৃত হবেন। মাসখানেক খেলে স্থায়ীভাবে অনিদ্রা দূর হয়ে যাবে। অনেকের একটু বেশি সময় লাগতে পারে এই উপকার পেতে, স্থায়ীভাবে উপকার পেতে, তবে তিন মাসের বেশি একটানা খাবেন না। এতে ডায়রিয়া বা লিভারের সমস্যা বা অন্য যে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। সুতরাং তিন মাসের বেশি এই অশ্বগন্ধার গুঁড়ো কখনোই খাবেন না, তবে তিন মাস খেলে কোনো অসুবিধাও নেই। এবার জেনে নেব চতুর্থ এবং এই ভিডিওর শেষ ওষুধের কথা। অনেকেরই দেখা যায় রাতে ঘুম তো ভালো হয় না, তার উপর আবার শরীরে একটা জ্বালাবোধ থাকে, বিশেষ করে পায়ের তলায় জ্বালা করে। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে তিলের তেল। তিলের তেল বা তিল তেল বাজারে সহজলভ্য, একটু খোঁজ করে খাঁটি তিল তেল সংগ্রহ করতে পারবেন। বেশি প্রয়োজন নেই, 200 বা 250 মিলিলিটার হলেই যথেষ্ট। এই তিল তেল এক বা দু চা চামচ একটু গরম করে নিতে হবে, ঈষদুষ্ণ আর কি। ঈষদুষ্ণ তিল তেল রাতে শোবার আগে দু পায়ের তলায় অর্থাৎ পায়ের পাতার তলায় 3-4 মিনিট ধরে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করার পর মোজা পরে শুতে পারেন, আর নয়তো 15-20 মিনিট অপেক্ষা করে পা ধুয়েও নিতে পারেন। এই ঘরোয়া চিকিৎসা অনিদ্রা দূর করতে খুবই উপযোগী। আপনি ইচ্ছা করলে প্রতিদিন এই তিল তেল অর্থাৎ এই তিল তেলের ম্যাসাজ নিতে পারেন, তবে একটানা 6 সপ্তাহ অবশ্যই নেবেন। আর একটা কথা, এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই অনিদ্রার ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে আরও একটি ভিডিও রয়েছে, লিংক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।